আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ। আজকের যে ম্যাচটি হলো, আমি বলতেছি বাংলাদেশ বিপিএলের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচের মধ্যে একটি টিম ছিল বরিশাল। এই বরিশালের আজকে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এই বরিশাল জানি, বরিশালের হয়ে তামিম ইকবাল খান খেলছেন, এবং এই তামিম ইকবাল খানকে নিয়ে আসলে সাম্প্রতিক সময় তো বটেই, বিগত বছর 2023 সালে আলোচনা সমালোচনা সবটিতে মিশেই তামিম ইকবালের 2023 সাল শেষ হয়েছে। আমরা জানি 23 সালে বিশ্বকাপে তামিম ইকবাল খান চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি, বা তিনি নিজে স্বেচ্ছায় তিনি দলে থাকতে চাননি। সবশেষে বিশ্বকাপ মিশনে তাকে দেখা যায়নি, যে বিশ্বকাপে নেতৃত্ব থাকতে পারতো তার উপরেই। সেই তামিম ইকবাল খানকে নাও পাওয়ার আক্ষেপটা আজকে যেন আবার নতুনভাবে বাংলার কোটি দর্শকদের মনে অনুপ্রাণিত হয়েছে, আবারও ফুসে উঠেছে বাংলাদেশের দর্শকদের তামিম আক্ষেপ। এই তামিম ইকবাল খান আজকে প্রস্তুতি ম্যাচে নেমে ম্যাচ জিতিয়েই তবেই কিন্তু তামিম ইকবাল খান মাঠ থেকে বেরিয়েছেন। তামিম ইকবাল খান শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে টিকেছিলেন, এবং তামিম ইকবাল খানের দুর্দান্ত কিছু স্পেলে শট দেখি আমরা, দুর্দান্ত মানে ছয়ের ফুল ঝুরি বলতে পারি আমরা, ছয় ফোরের ফুল ঝুরি তামিম ইকবালের ব্যাটে ছিল। তামিম ইকবাল খান বাংলাদেশের কত বড় যে মহামূল্যবান রত্ন, সেটি যদি বিসিবি বুঝতো তাহলে বিগতের যে ঘটনাগুলি ঘটেছিল সেটা কখনোই ঘটতে দিত না তামিম ইকবালের সাথে। তামিম ইকবাল ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটসম্যান, আসলে তার ব্যাটিং নিয়ে কোনো কথাই থাকা চলে না, যেহেতু তিনি একজন ন্যাশনাল প্লেয়ার। একজন প্লেয়ারের সব রকম সমস্যা, যে কোনো একটা সমস্যা থাকতে পারে, সব সময় কিন্তু তিনি ফিট নাও থাকতে পারেন, এই তো না যে প্রতিটা মানুষই 100% ফিট থাকে, কেই থাকতে পারে না 100% ফিট। সেই ফিটনেসের ইস্যুতেই কিন্তু তামিম ইকবাল খানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই তামিম ইকবাল আজকে প্রস্তুতিমূলক ম্যাচে বরিশালকে বিশাল একটি জয়ভার তুলে দেন। সে জয়ের কৃতিত্ব কিন্তু তারই। বরিশালের হয়ে আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ আছেন, তামিম ইকবালও, সেই সাথে আমরা বলতে পারি যে পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবই আছেন এই দলে। আমরা জানি এই দল নিয়ে আসলে অনেক উন্মাদনা হবে, কারণ বাংলাদেশের যে ফোর সুপার ফোর হবে এর মধ্যে থাকতে পারে এই বরিশাল। এই জন্য আমি বলতে পারি তামিম ইকবাল খান আসলে ব্যক্তিগত দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিল, এবং তামিম ইকবাল খানের আক্ষেপ, তামিম ইকবাল খানকে বাংলাদেশ জাতীয় দলে না পাওয়া কতটা মিস হতে পারে সেটির আজকে বাস্তব প্রমাণ পেলাম আমরা। তামিম ইকবাল খান দুর্দান্ত ফর্মে আছেন। আমরা আশা করব তামিম ইকবাল খান, এবং আমরা আশা করব যারা তামিম ইকবাল খানের ফ্যান আছি আমরা, সবার পক্ষ থেকে আশা থাকবে, সবার তরফ থেকে দোয়া থাকবে, ইনশাল্লাহ তামিম ইকবাল খান যেন এবার বিপিএলের টপ স্কোরার হতে পারে এবং সব থেকে ভালো এবং কোয়ালিটিপূর্ণ ব্যাটিং করতে পারেন, সেই দোয়াই করবো আমরা, এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা থাকবো।